ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون. শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে মরিবার বন্ধুকে জানিয়া মরিয়া গেছে সে। আজকে যেমনটা আপনারা শুনলেন যে বিশেষ করে আমাদেরকে টার্গেট করে স্বার্থান্বেষী একটা মহল আমাদের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালাচ্ছে, আমরা যদি তাদের সেই ভুলটাকে পাবলিকের সামনে তুলে না ধরি এবং সত্য কথা যে প্রকাশ না করি, তো এটা আমরা আত্মহত্যার সামিল। উর্দু ভাষায় এই দুলাইন বলছি, মানে অনেকে বুঝতে পারবেন আর আপনি তো বুঝতেই পারবেন। চুপ রহনে সে ছিন জাতা হ্যায় এজাজ সুখন, চুপ রহনে সে ছিন জাতা হ্যায় এজাজ সুখন, আর জুলম সহনে সে জালিম কি মদদ হতি হ্যায়। তুমি যদি চুপ থাকো তো একদিন বাক্সু তোমার কথা বলো, কথা বলো তার সেটা বন্ধ করে দেবে, আর নীরব থাকলে অত্যাচারকে সাহায্য করা হয়। সে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা ইসলামের একটা অঙ্গ। রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাযলুমান, তোমার ভাইকে তুমি সে যদি অত্যাচারী হয় তবুও সাহায্য করো, আর যদি অত্যাচারী হয় তাও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন যে অত্যাচারী যে তাকে সাহায্য করার বিষয়টা তো আমরা বুঝতে পারছি, তা আল্লাহ বলছে অত্যাচার করছে তাকে কেউ সাহায্য করবো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে অত্যাচার থেকে বাধা দাও, তাকে অত্যাচারী বাধা দিলে সাহায্য করো। সুতরাং আমাদেরকে এখন মানে ঘুমের নেশা ছেড়ে ইকবাল যে কথাটা বলেছেন আপনাদের স্মরণ করেছি, সবাক পারফিল সাদাকাতকা আদালতকা সুজাআতকা লিয়া জায়েগা কাম তুসে দুনিয়া কি মাপ। হে মুসলিম, তুমি আবার সত্যবাদী তার ন্যায় পরায়ণতার বিরুদ্ধে সবাক পড়ো, তাহলে পৃথিবী পরিচালনা নেতৃত্ব তোমার স্কন্ধে আছে। সুতরাং আমাদেরকে সাজা হল সময় খুব কম, 9:30 শেষ করবো ইনশাআল্লাহ, কেননা এই সংগঠনের মূল নীতি হচ্ছে সময়ের হেফাজত করা। আমরা কোন সভা সমিতি বরাদ্দ করি না। আমি আপনার সামনে সূরা মুনতাহানার তিনটি আয়াত পড়েছি, খুবই হতাশা আশাব্যঞ্জক আয়াত। প্রথম শব্দ আশাব্যঞ্জক শব্দ দিয়ে আল্লাহ শুরু করছে, কি বলছেন কোরআনের কথা মন দিয়ে শুনুন, কপাক্ত বাড়ি আসাল দিন,
অমুসলিমরা তোমাদের সাথে শত্রুতা করেনি কিংবা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িত করেনি, তাদের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো, ইনসাফপূর্ণ আচরণ করো, এটা আল্লাহ নিষেধ করেন না। তাহলে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর অমুসলিম, বিশেষ করে ভারতীয় অমুসলিম সকলে একরকম নয়। অমুসলিম মানে আমাদের শত্রু এমন ভাবাটা উচিত নয়। আল্লাহ কথাতে সেটা স্পষ্ট, যাদেরকে যারা অমুসলিম তাদের মধ্যে যেমনটা তিনি স্পষ্টই করে দিলেন যে ভারতবর্ষ ঐতিহ্য এটাই যে 49 জন বুদ্ধিজীবী যারা ভারতের আমলা তাদের মধ্যে 45 জন অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা তোমাদেরকে অত্যাচার করেনি কিংবা বাড়ি থেকে বের করেনি এদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো। আল্লাহ তো নিষেধ করছেন তাদের সাথে তাদের সহযোগিতা করতে যারা ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ দ্বীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম। ভাষাটা শুনুন, যে ভাষা আমি বারবার উচ্চারণ করছি, আমি কোরআন দিয়ে এসেছি, একদম মধুর করে দিচ্ছি। দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে ঝগড়া করেছে, যুদ্ধ করেছে, ঝামেলা করেছে, কিন্তু ওই ভাষাটাই বলেন শুধু মুসলিম শান্তি হোক।
হিসেবে আপনি বলবেন, যেখানে শান্তির শিক্ষা দেওয়ার জন্য সবসময় দেওয়া হচ্ছে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম। অমুসলিমকেও সালাম দেওয়ার ব্যাপারে অমুসলিমকে সালাম দেওয়ার শর্ত একটাই লেগেছে, যে সত্যের অনুসারী হবে। এই কথাটা, এই কথাটার ব্যাখ্যা অনেকগুণ করা যাবে। সত্য পথের যে অনুসারী হবে তার উপর শান্তি, এই কথাটা শর্তও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারাও বলা যেতে পারে, এমন কিছু নয়। কেউ যদি গালি দেয়, যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে এসে বলতো আসসালামু আলাইকুম, তুমি তোমার মৃত্যু হোক, রাসূলুল্লাহ নাপাক শব্দটা উচ্চারণ করতেন না, করতেন না, কারণ বদ্ধ আছে ওয়া আলাইকুম, তোমার উপরে হোক, শুধু এতটুকু কথা বলতেন, ওয়া আলাইকুম সালাম বলতেন না, এত সতর্ক। সুতরাং আমাদেরকে শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং যে কথা, যে বিষয়ে সতর্ক করলেন, আমি ওনার যদি এই জন্যই বলছি কাছে আছে, মানে ডান্ডা ফান্ডা করলে একটু রক্ষা পাওয়া যাবে, মানে আমাকে ঘরে বলছিলেন যে আপনি বললে তো বড় কথা হয়ে যাবে, অন্য কেউ বললে সেটা হালকা হয়ে যাবে, অন্য কেউ বলতে অবশ্যই হয়ে যেতে পারে। এখানে উনি স্বাধীনতা সংগ্রামের কথা বলছিলেন, আজকে একটা কথা বের করছিলাম যে রমেশ কুমার এই চেয়ারের ছবিটা হলো দেখতে হচ্ছে, রমেশ কুমার একটা এনডিটিভি সাংবাদিক নির্ভীক বলতে আছে, একটা তথ্য দিয়েছে, সে যে সেভ করে রেখেছে যে ইন্ডিয়া গেটে, ইন্ডিয়া গেটের দিল্লিতে আছে বড় গেট, যত স্বাধীনতা সংগ্রামী তাদের নাম লেখা আছে, যারা সে সময় স্বাধীনতা সংগ্রাম করেছে তাদের নাম লেখা আছে সেই দেওয়ালে, চারিদিকে বিশাল মারামারি লেখা আছে, কতজনের 95,300 জনের নাম লেখা আছে, 95,300 জনের নাম লেখা আছে, তার মধ্যে মুসলিম হচ্ছে 61,395 জন, মুসলিম হচ্ছে 61,395 জন, আর আরএসএসের একজন নাম, আর বাকিগুলো খ্রিস্টান, ছোট জাত, এমনি সাধারণ হিন্দু 61,395 জন। দ্বিতীয় জন্য যা দিয়েছে আপনি নেটের ইন্ডিয়া গেটের তথ্য খুঁজলে ওখানে সব নাম দিয়েছে। সুতরাং আপনি দেখবেন দেশের জন্য কত বড় কুরবানি করনারা তাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে, এই তো হচ্ছে আমাদের অবস্থা। ভাই সকল, আমি আল্লাহ তাআলার তৌফিকে এবারে অনেক দিন থেকে লাভ রসনা মক্কা যাওয়ার সময় হয়েছিল, তো কাবাঘর সামনে স্ক্রিনে কাবাঘর সংরক্ষণ কমিটির পক্ষ থেকে একটা বার্তা বারবার ভেসে উঠছে, চিন্তা হচ্ছে বারবার প্রতি মাস মাসের মধ্যে লেখা আছে, আল মুসলিম بسيرته حسنة عمل عمل عملية 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 دعوية للإسلام يقول ربي سبحانه وتعالى একজন মুসলিম নিজের আচরণের দ্বারা মূলত নিজের উত্তম আচরণের দ্বারা ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করে। সুতরাং আপনার চরিত্রকে উন্নত করুন, এটা হলো মূল বক্তব্য। আপনি এমন কোনো আচরণ করবেন না চলনে ফিরনে কাজে কামে যাতে অন্য জাতিকে বলার সুযোগ সৃষ্টি হয়, অন্য জাতি বলার সুযোগ সৃষ্টি হয়। শুধু ছোটনদাসী নয়, এক ব্যাপারে আমি তার সঙ্গী, আমিও তো দুবার জেলে গেছি, দ্বিতীয়বার যখন জেলে যায় বারামপুর সেন্ট্রাল জেলে, রাজেশ কুমার মিশ্র ছিল এসপি, তখন প্রায় 1600 জন আসামি ছিল বারামপুর জেলে, আমাকে জিজ্ঞাসা করছে কোনো কিছু, আমি আমি সন্তর করে ধরা পড়েছি তাহলে সে নিয়ে কিছু করবে, তা না করে বলছে যে তোমরা যে বলছো ভালো মানুষ, তো বারামপুর জেলে 1600 জন আসামি আছে তার মধ্যে 1400 জন মুসলিম, যারা যদি ভালো হলেন তা তুমি শিকার জেলে যাওয়ার কারণটা তো জানেন। এবং পুলিশ কাস্টডিতে যে আমি 10 দিন ছিলাম বারামপুর পুলিশ লাকাপে, তা আমাকে আমার সাথে 10 মিনিট পুরো জিনিস নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছি, কারণ তারা জানে যে কোনো কিছু নয় বদমাসি করে ফেলেছি, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেনি। তো সেই সময়ে আমি একটা চিত্র দেখেছি যে আপনাকে বলছি, আপনার মানুষের সতর্ক সাবধান থাকবেন যে কোনো অমুসলিম দম্পতি কোনো ঝামেলা নিয়ে আসলে বলছে বাড়ি চলে যা, মিটিয়ে লেগে আপসে এসব ফেসে নষ্ট করবে, সংসার বরবাদ করবি না, আর কোনো মুসলিম কোনো অভিযোগের সাপ্তাহে ধরে আগে এই পুরা চক্রান্ত চলছে, আপসে দ্বন্দ্ব করবেন না, থানা পুলিশের দ্বারস্থ সহজ হবেন না, আপসে মিউচুয়ালি মিটিয়ে এলে শান্তি বাতাবরণ সৃষ্টি করে ধৈর্য ধারণ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন না
আর তারা যা কষ্ট দেয় একটা আচরণ দ্বারা তা সহ্য করে। আপনি চিন্তা করতে পারেন ইসলাম কত বড় শান্তির ধর্ম, কত বড় শান্তির কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাওয়াজিবহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়, সে মুমিন নয় যার দৌরাত্মে যার আচরণে তার প্রতিবেশী নিরাপত্তা পেল না, নিরাপত্তা পেল না। সেটা মুসলিম অবশ্যই নির্দেশ আছে, তাও যদি আপনি বসে দিতে পারেন না। আপনাকে যেখানে একটা ছোট পিপিলিকা মারার কারণে আগুনে পুড়িয়ে দেওয়ার নবীজিকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনর্থক আপনি কোন প্রাণীকে কষ্ট দেওয়া, আপনি হাদিসের কথা জানেন কুকুর মারার নির্দেশ আছে দুষ্ট কুকুর গুলোকে, অথচ বুখারী শরীফের হাদিসে সাহাবী ক্ষুধার্ত পিপাসার্ত কুকুরকে পানি খায় জান্নাতের সুসংবাদ পাচ্ছে। হ্যাঁ, আর আজকে কার বাড়ি এটা জীবের প্রেম করেছে তো বিবেকানন্দ কথা, জীব মারছে, মানুষ মারছে, মুসলিম মারছে, লিঞ্চিং না ধরো ধরায় কি বলছেন আপনি? বাংলা ছাড়া ভালো নাই বলে শব্দ নাই, মারছে, দয়া হয় না। আর তাদের নেতা আজকে বিবেকানন্দ কিন্তু স্বামী বিবেকানন্দ দেখুন আর এস এস কমেন্ট হয়েছে, তিনি বলছেন জীবের প্রেম করে যে একজন সেবিত ঈশ্বর, এটা ইসলামই বলছে, এটা ইসলামের কথা। যদিও ইসলামের ভাবনা এবং মুসলিমদের ভাবনা যে হারকানকার বেশাঙ্কার এটা ইসলাম বিশ্বাস করে না, এগুলো সব সৃষ্টির সৃষ্টির মধ্যে স্রষ্টা আসতে পারে না। হ্যাঁ, আর হিন্দু ধর্ম হচ্ছে যে সমস্ত জীবের মধ্যে মানে আত্মাতে ঈশ্বর বিরাজ করছে। হ্যাঁ, তো যদি তাই থাকে সমস্ত প্রাণীর মধ্যে তো মুসলিমের ভিতরে ঈশ্বর নাই নাকি? ওকে পিকে ভুল করছে, ভাবনার মধ্যে বাস্তবের মধ্যে তো পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সতর্ক হই এবং সাবধান হয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আজকে যে রক্তদান শিবির হয়েছে সে প্রসঙ্গে আমার একটা কথা তখন থেকে বলার ছিল, কিছু ভাইদেরকে প্রশ্ন করেছে এবং এই আয়োজন থেকে তারা নিজেদেরকে দূরে রেখেছে এবং তারা নাকি বলেছে আব্দুল্লাহ সাহেবকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা সিদ্ধান্ত নিব, তার পরিপ্রেক্ষিতে তারা হয়তো সুযোগ পায়নি, আমি দূরে ছিলাম, তা আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের কথা যারা ঘুরে আছে তাদের জন্য বলছি। ইসলাম একটা সার্বজনীন দিন এবং কতকগুলি বিষয় যেটা অতীতে প্রয়োজন ছিল না এখন সেটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন আধুনিক কতগুলি জিনিস হচ্ছে একটা রক্তদান, দ্বিতীয় হচ্ছে অঙ্গদান। এ বিষয় নিয়ে বিশ্ব ওলামায়ে কেরাম বসে দেয়, আমরা তো চুনোপুঠি, আমরা বড়দেরকে অনুসরণ করি মাত্র এবং তাদের বই পুস্তক থেকে যেটা পাই আপনাদের সামনে সেটা শোনায় যতটা আমার ওদের সাথে যতটা বুঝি। সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে নিয়ে আমরা যখন 80-85 সালে ১৩ সালে ছাত্র তখনই মুসলিম ওয়ার্ল্ড লীগের পক্ষ থেকে একটা সাধারণ সভা বিশ্ব বরণ্য আলিমদেরকে নিয়ে গঠিত হয়ে সেখানে আলোচনা পর্যালোচনা হওয়া সৃষ্টি, সেটা বই আকারে ব্যবস্থা থেকেও বের হয়েছে, সে বই আমার বাড়িতে থাকতে পারে, থাকার তো কথা অবশ্যই, যদিও বইগুলো ঘাটার সময় হচ্ছে না এইসব সফর করার কারণে। তারা একটা বিষয়ে একমত হয়েছে যে সমস্ত শরীরের উপাদানগুলি মাইনাস হওয়ার পরে আবার সৃষ্টি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, সেগুলো দিতে কোনো আপত্তি নেই। যেমন রক্ত, একটা মানুষের শরীর থেকে 250-300 গ্রাম রক্ত নিল, এক সপ্তাহ পরে সেটা আবার পরিপূরক হয়ে যায়, অতএব সেগুলো দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো বিকল্প তৈরির কোনো ব্যবস্থা নেই, যেমন কিডনি, চোখ ইত্যাদি, তো এগুলো একজন সুস্থ মানুষ অন্যকে দান করতে পারে না বলে তারা একমত হয়েছে। এই কারণে যে আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন লা তুলকু আইদি কুইলা তাহলুকা নিজে ধ্বংসের দিকে ফেলে দিও না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজাল সাদাকাতু মা কানা আন যাহারা বিলাল, উত্তম দান হলো নিজের প্রয়োজন মিটার পরে অতিরিক্ত হবে। আমি যখনই আমার একটা কিডনি দিলাম তখন আমার একটা কিডনি অভাব সৃষ্টি হলো, অন্যকে হয়তো কিছু রক্ষা করতে পারলাম, কিন্তু এটা এক প্রকারের নিজেকে প্রতিশ্রুতিকে ঠেলে দেওয়ার কথা, সেজন্য এটা খুব জনপ্রিয়ত না। যদিও লোক উৎসাহিত করছে কোন মানুষ নিজের প্রতি চায় না, নিজের প্রতি নিজেকে ভালো রাখার পর অন্যকে ভালো করতে হবে, সেজন্য এই ব্যাপারে তারা একমত হননি এবং আমরাও একমত নই। যদিও রাষ্ট্রের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অঙ্গদানের জন্য বলা হচ্ছে বিশেষ করে মৃত্যুর সময়ে, তো তারও পারমিশন শরীয়ত আমাদের নেই, সেজন্য আমরা করতে পারছি না। এবং বিসিংহভাগ মানুষ যারা মৃত্যুবরণ করছে অত্যন্ত কিছু উৎসাহী মানুষ,
যেমন আমাদের মুখ্যমন্ত্রী প্রথমে শুধু আরো কেউ বিরল ধরনের লোকেরা এই সমস্ত কাজগুলো করছে। তো আমার কথা হচ্ছে যে যে বিষয়ে বিতর্ক নেই সেটা করতে কোনো অসুবিধা নেই, সেটা রক্তদানের কোনো অসুবিধা নেই। আমরা এ বিষয়ে যদি আমরা যে প্রয়োজন মনে করি, যেমন তিনি রক্তদানের কথা বললেন বিহারে, তো এরকম আপনি প্রয়োজনীয় 90% এবং যেসব মানুষের যে আপনার যদি ধরনের ক্রিটিক্যাল টাইপের রক্ত আপনার থাকে তো আপনি তা দান করলে ইনশা আল্লাহ আমরা দেখি পাবেন, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রয়াসকে সার্বজনীন করে তোলে, আমরা যে উদ্দেশ্যে মিল্লাতের জন্য আরো কাজ করতে পারি এবং শত্রুদের পক্ষে বিপক্ষে আমরা জয়ী হতে পারি সেটা বলতে আল্লাহ আমাদের দান করে। অপূর্ব পরিহার نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري